আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। যে আজকে আমরা যে ভাইয়ের সাথে কথা বলবো, এই ভাইয়ের আরেকটা ভিডিও আমরা আপলোড করছিলাম, তো এ ভাইয়ে রিপিউজ খাওয়ার পরও ওই পারমিট দিয়ে আবার ভিসা পাইছেন। উনি একটা পারমিট নিয়ে দাঁড়াইছিলেন, দাঁড়ানোর পরে উনি ওই পারমিট দিয়ে রিফিউজ খেয়েছেন, আবার ওই পারমিট দিয়ে আবার ডকুমেন্ট সংগ্রহের একই পারমিট দিয়ে আবার তার আলহামদুলিল্লাহ ভিসা পাইছেন। তো আজকে আমরা এই ভাইয়ের কাছ থেকে শুনবো উনি কী কী করছেন, উনি কীভাবে এই কাজগুলো করছেন, এই বিষয়গুলো একটু শেয়ার করবো। অনেকের এই বিষয়গুলো জানার দরকার যে উনি একবার রিফিউজ খাওয়ার পরেও একই পারমিট দিয়ে দ্বিতীয়বার যে দাঁড়াইছিলেন, এই বিষয়গুলো জানলে আপনাদের অনেক উপকার হবে। আপনারা একটা পারমিট নিয়ে অনেকে টেনশনে থাকেন যে এই পারমিট দিয়ে আমি একবার দাঁড়াইছি, পরবর্তী পারমিট কি দাঁড়ালে ভিসা পাবো কি না, বা আমি আসতে পারবো কি না, এই বয়টা অনেকের কাছে থাকে। তো যার কারণে আপনারা আরেকটা পারমিট চান, আরও অনেকগুলো টাকা খরচ করতে চান, কিন্তু উনি একটা পারমিট দিয়ে কিন্তু উনি ভিসা পাই চলে আসছেন আলহামদুলিল্লাহ। তো উনি যে কাজগুলো করছেন এই কাজগুলো শেয়ার করবেন, চলুন শুরু করি। জি ভাই, আপনি রিফিউজ খাওয়ার পরে মানে প্রথমে যে আপনি রিফিউজ খাইছেন, তারপর আপনি কী কী কাজ করছেন? রিফিউজ খাওয়ার পরে আসলে অনেকটা সময় চিন্তিত করে গেছি যে কীভাবে কী করব। তো পরে আবার এটা নিয়ে অনেক অনলাইন দিয়ে সব কিছু ঘাটাঘাটি করে পরে এটার চিন্তা করলাম যে কোম্পানির সাথে যোগাযোগ কীভাবে করা যায়। তো কোম্পানির সাথে এটা নিয়ে আসলে আলোচনা করছি, পরে তারা আমাদের ওখান থেকে কিছু পেপারস আমার লিঙ্কডইন দিছে, তারপরে আমরা চিন্তা করলাম যে এটি পেপারস দিল তাহলে ঠিক আছে, তাহলে এটা নিয়ে আমি আবার আগাই, তাহলে এটা নিয়ে আমরা তারা আগাইছি। আর এমনিতে যারা আপনি কি আপিল করছিলেন নাকি? না না, আপিল করি নাই। আপিল করেন? আচ্ছা, আপনি রিফিউজ খাওয়ার পরে ওই ফার্মিটের মেয়াদ কতদিন ছিল? ওই পারমিট তিন বছরের মেয়াদ ছিল। তিন বছর ফার্মিট মেয়াদ ছিল। আচ্ছা, যাই, আপনি ওই ফার্মিটটা মানে আপিল না করে কতদিন পরে গিয়ে আপনি আবার দাঁড়াইছিলেন? প্রায় আপনার তিন মাসের মতো হয়ে যাবে। তিন মাস প্লাস? হ্যাঁ, তিন মাস প্লাস। তিন মাস পরে যাই আপনি ওই ফার্মিট দিয়ে দাঁড়াচ্ছেন, তাহলে ওই ফার্মিট দিয়ে তিন মাস পরে দাঁড়ান, আপনি কী কী ডকুমেন্ট নিয়েছেন আর কোম্পানি থেকে? কোম্পানি থেকে আমি আবার ডকুমেন্টস আমার দিছে, তারা একটা রিঅ্যাপিল লেটার দিচ্ছে। আসলে আমরা সাধারণ যে লেটারগুলো আমরা রিফিউজ খাওয়ার পরে দেই, যারা মনে করেন কিছু এজেন্সি আছে, হ্যাঁ, তারা রিফিউজের লেটারে একটা লেটার পাঠায়, আসলে এটা তারা নিজেরাই লিখে, এটা নিজেরাই লিখে এই লেটারগুলো দেয়, আসলে এটা দিয়ে আবার রিঅ্যাপিল করে দাঁড়া করায়, তখন কিন্তু আসলে এই পেপারসটা দিয়ে আপনার হওয়ার সম্ভাবনাটা একটা 0% থাকে। কিছু কিছু লোক আছে একটা পেপারস দিব কোম্পানি থেকে আর রিঅ্যাপিল পেপার। এখানে এখানে জিনিসটা হচ্ছে এরকম, আপিল আপিল দুই প্রকার। একটা হচ্ছে আপনি যখন রিফিউজ খাইছেন 14 দিনের মধ্যে যে আপিলটা, এটা যারা আপিল করে সেটা অনেকে ভিসা পায়। কীভাবে? সেটা হলো যদি পার্সোনালিটি হয়, যেমন আপনি, যেমন আমি কোম্পানির ওনার, হ্যাঁ হ্যাঁ, আমি পারমিট দিছি এবং কি আমার লোক রিফিউজ হয়েছে, তখন আমি যদি ওনাকে অথরাইজ করি বা আমি যদি ভালো করে একটা লেটার করি এখান থেকে, আমি শক্তিশালী ডকুমেন্ট দিই এখান থেকে আরও, তাহলে ওই বিষয়গুলো মনটুতলো হয়। কিন্তু যারা এজেন্সির মাধ্যমে করে, এজেন্সি ঘুরে ফিরে একই লেটার আপনাকে কনভার্ট করতেছে, কনভার্ট করে আপনাকে একই লেটার দিচ্ছে, শুধু নাম ঠিকানা চেঞ্জ করে আপনাকে ওই লেটারগুলো দিতেছে, তো ওই বিষয়গুলো খুবই কম হয়। তবে হ্যাঁ, অনেকেরই হচ্ছে। আবার যাই হোক, সেটা হলো ভিন্ন পেপার, কিন্তু উনি যেটা করছেন সেটা হলো উনি একবার দাঁড়াইছেন, দাঁড়ান করে রিফিউজ খাওয়ার পর উনি দেশে চলে আসছেন, ওনার প্রায় 3 লাখ টাকার মতন প্রথম দাফে খরচ হয়েছে। সেকেন্ডবারে উনি করছে কি, ওই পারমিট নিয়ে আবার 3 মাস পরে গিয়ে কোম্পানির থেকে আরও কিছু ডকুমেন্ট সংগ্রহ করছেন, ওয়ার্ক পারমিটটাকে আবার আপডেট করেছেন, করাইয়ে আবার ওয়ার্ক পারমিটের সাথে যে বাকি ডকুমেন্টগুলো এগুলো সংগ্রহ করে আবার উনি অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়েছেন। পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে আবার কত টাকা খরচ হয়েছে? পরে অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে 70,000 টাকা। পরে আবার অ্যাপয়েন্টমেন্ট ডেট নিতে ওনার 70,000 টাকা খরচ হয়েছে। তো সেটা হলো কখন? এই যে জুন জুলাইয়ের দিকে, ঠিক আছে, মানে সরি, জুলাই নাকি জানুয়ারি, ফেব্রুয়ারির দিকে মানে আপনি তো আসছিলেন হলো জুনে, ঠিক আছে, জুনে, সরি আমার প্রথম কথা ঠিক আছে, জুনে আসছিল, জুনে আসছিল। তো ওই সময় জানুয়ারি, মার্চ, এপ্রিলের দিকে মূলত ঘটনাটা হয়। তো ওই সময় ওনার 70,000 টাকার মতন খরচ হয়েছে। তো যাই হোক, উনি মানে আপনি আর বলেন তো এরপর কী করছেন? তারপরে অনেক কষ্টের বিনিময়ে সেগুলো নিয়ে যখন আবার আমি জমা দেই, পরবর্তীতে আবার দাঁড়াইছিলেন কোথায়? কলকাতা। তখন দাঁড়াইছে আবার কলকাতাতে। আচ্ছা, ডেটটা দিল্লিতে আবার পাই নাই আমি, তো কলকাতা ইমার্জেন্সি। প্রথমবারে দিল্লিতে পাইছিলেন? প্রথমবারে দিল্লিতে পাইছি। আচ্ছা, দ্বিতীয়বারে কলকাতা? কলকাতা গেছি, বহুত কষ্টের বিনিময়ে ভাই, টাকা পয়সা যে প্রচুর খরচ করছি চারিদিকেই। আচ্ছা, পরে কলকাতা গিয়ে আলহামদুলিল্লাহ কলকাতা জমা দিই, প্রায় 25 দিন পরে কলকাতা থেকে ডিসিশন হয় যে আলহামদুলিল্লাহ ভিসা পাইছি। যাক আলহামদুলিল্লাহ, উনি এক পারমিট নিয়ে উনি দ্বিতীয়বার আবার ভিসা পাইছেন। আপনার ওনার কাছ থেকে শুনলেন যে আসলে চেষ্টা করলে একটা পারমিট দিয়ে কিন্তু আপনি সাকসেস হওয়া সম্ভব। এখন আমরা অনেকেই মনে করি পারমিট একটা পাইছি, রিফিউজ খাইলেছি, বাস দূর ফালাই দিয়েছি পারমিটটা,
আপনি যদি ওই ফার্মিট দিয়ে আবার দাঁড়াইতে চান তাহলে আপনাকে কি করতে হবে, আপনি কি করছেন? কোম্পানির সাথে বেশিরভাগ যোগাযোগ করাটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট, বা আপনারা যে পারমিটটা দিয়েছে তার সাথে ভালো করে যোগাযোগ করে বাইরে নতুন করে আবার কিছু কোম্পানি থেকে পারমিটগুলা বা আপনার অ্যাকোমোডেশন লেটারগুলা কিংবা আপনার যে আদার যে ডকুমেন্টসগুলো আছে এইটার সাবজেক্ট নিয়ে কোম্পানির সাথে কথা বলাটাই বেটার, বা আপনাকে যে পারমিটটা দিয়েছে নতুন করে এগুলো আপডেট করে দিলেই তাহলে হয়তো বা আপনার আরও কার্যকরটা একটু বেশি হবে। আচ্ছা, সাবজেক্টটা একটু বেশি হয়। আপনারা বুঝতে পারছেন যে উনি যে কথাটা বলছেন সেটা হচ্ছে আপনি ওয়ার্ক পারমিট পাওয়ার পরপরই সরি রিফিউজ খাওয়ার পরে আপনি ওই পারমিটটা দিয়ে তিন মাস পরে গিয়ে আবার উনি নতুন করে ও ডকুমেন্টগুলো আপডেট করাইছে, আপডেট করাই আবার উনি দাঁড়াইছে। তো আসলে একটা হলো চেষ্টা, একটা পারমিট দিয়ে কিন্তু উনি সফল। আমরা অনেকে দেখছি আমার সাথে অনেকবার যোগাযোগ করে একটা পারমিট নিয়েছে তার ভিসা পায় নাই সে ফালা দিয়ে আবার আরেকজনের সাথে যোগাযোগ করতেছে আরেকটা পারমিট নিবে, হ্যাঁ আরেক জায়গায় দিয়ে দাঁড়াবে। এটা হচ্ছে ভুল সিদ্ধান্ত। আপনি যদি একটু শক্তভাবে ধরেন, একটাকে ধরছেন এটাকে যদি একটু শক্তভাবে ধরেন, এখন আসলে এগুলো খুব কমই হয়। কারণ হচ্ছে কেমন, উনি যে ভাইয়ের মাধ্যমে করছেন উনি একটা পার্সোনাল ব্যক্তির মাধ্যমে করছিলেন, তো ওই ভাই ওনাকে আসলে হেল্প করছেন সে কারণে উনি হয়তো বা সাকসেস। এখন অনেকে প্রশ্নটা করতে পারেন যে ভাই আমরা তো এজেন্সির মাধ্যমে, এজেন্সি তো করতেছে না। আমি এমনও ভাইয়ের কাছে কথা শুনছি যারা এজেন্সি থেকে ওয়ার্ক পারমিট নিছে, এজেন্সি ওয়ার্ক পারমিটও দেখাতে দেয় না, হ্যাঁ ওয়ার্ক পারমিটের ছবি তুলবে সেটাও দেয় না, এরকমই অনেকে বিপদে পড়ছে। আসলে এই বাস্তবতাটা খুবই কঠিন। আমরা এটুকুই বলবো যে আপনি একটা পারমিট নিয়ে দ্বিতীয়বার আপনি দাঁড়াই কিন্তু ভিসা পাওয়া সম্ভব, যে ভাইটা উনি প্রমাণ, জ্বলন্ত প্রমাণ, উনি এক পারমিট নিয়ে ভিসা পাই আবার আসছেন। তো ওনার জন্য দোয়া করবেন, উনি কিন্তু রিফিউজ খাওয়ার পরে আবার একই পারমিট দিয়ে ভিসা পাই আসছেন। আমরা আপনাদের জন্য দোয়া করি, যারা চেষ্টা করতেছেন চেষ্টা করেন, ইনশাল্লাহ অবশ্যই ভালো দিক হবে। পরামর্শ দেন যে যারা করবে আসবে তাদের জন্য একটু ছোটোখাটো একটা পরামর্শ দেন। আসলে যারা না আসার চিন্তাভাবনা আছে ভাই, সঠিক লোক সঠিক ব্যক্তি ধরার চেষ্টা করেন তাহলে হয়তো বা ইনশাল্লাহ আপনি আসতে পারবেন গন্তব্য, হয়তো বা 10-20 টাকা বেশি যাবে, কিন্তু সঠিক লোকটা হলে আপনি পারবেন। আসলে এখানে আমি দেখছি যারা ওই যে মানে পেঁচাল লোক, ঝামেলাগ্রস্ত লোক, তাদের কাছে লোকের অভাব নাই, সঠিক লোকের কাছে সঠিক লোক যায় না। আসলে ওই দিকগুলোর মাধ্যমে ঘুরে ফিরে সঠিক ব্যক্তি খুঁজে পাওয়াটা আসলে খুব টাফ। আর যারা ওই দুই নম্বরই করে তাদের কাছে লোকের অভাব নাই, আর তাদের কথাবার্তা শুধু তারা বুদ্ধি দিব এইভাবে যে আপনি এটা করেন ওইটা করেন, এটা না ওইটা না, এই বই হেই বই দেখাইব আপনার যে এই সমস্যা হবে ওই সমস্যা হবে এই সমস্যা হবে। আসলে তারা কোনো কিছু জানে না। সঠিক লোক এই যে ভাইয়ের সাথে আমি যে চলতেছি, এই যে কথা কইতেছি, মানে উনি যে ইনফরমেশনগুলো দেয় বা এখানের, উনার লগে অনেক রিসার্চ লোক আছে যে এই সত্য কথাটি কেন বলে, সে সত্য কথাটি ভিডিও তুললে কেন ধরে, এটা আমি অনেকেই দেখছি। মানে হিংসা লাগে, উনি যে সত্য কথাটা ভেঙে দিতেছে এটা অনেকের হিংসা লাগে। আসলে উনি সঠিক তথ্যটা দিতেছে আর অন্যরা যে ভুল তথ্যগুলো দিতেছে এটা আসলে মানুষের যাচাই করার মতো পাইতেছে না, মানে খুব নার্ভাস ফিল করে কি করবে, 12 জায়গায় ঘুরতে ঘুরতে মাথা হ্যাং হয়ে যায় কীভাবে কি করবে। আসলে এখানে সঠিক তথ্যগুলো উনি তুলে ধরতেছে এটা অনেক একটা ইম্পর্টেন্ট ভাই। তাহলে ওনার কাছ থেকে আমরা যে তথ্যগুলো পাইলাম আলহামদুলিল্লাহ, আপনারা ওইভাবে যদি আগান ইনশাল্লাহ অবশ্যই সাকসেস হবেন। যদি আর কোনো তথ্য আপনি জানতে চান ইনশাল্লাহ চেষ্টা করবেন কমেন্টস করার জন্য, আমি রিপ্লাই করব। আর এই ভাইও সাকসেস হয়েছেন, আপনারাও সাকসেস হবেন, দোয়া করি ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহ।